সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। অবশেষে প্রাথমিকের শিক্ষক নিয়োগে বড় সুখবর। এই বিষয়ের সকল আদ্যপন্ত এবং গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ নিউজ নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তাহলে আজকের এই এক ভিডিও থেকেই আপনারা সব তথ্য জেনে যাবেন। বন্ধুরা, আপনারা দেখছেন সার্কুলার বাংলাদেশ ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ এরকম নিউজগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, চলুন আমরা মেইন বিষয়ে চলে যাই। আমরা এখানে দেখতে পাচ্ছি মহামারী, করোনা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা। সর্বশেষ 32,000 সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও সেটিও বন্ধ রয়েছে। করোনা সংক্রমণ কমে আসায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তে এখন সেই পরীক্ষা আয়োজনের জোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যেই পরীক্ষার OMR শিট ছাপানোর কাজ শুরু হয়েছে, সেই সঙ্গে তোড়জোড় চলছে প্রশ্নপত্র তৈরির কাজও। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন পরীক্ষার যে OMR শিট সেটি ছাপানোর কাজ শুরু হয়েছে এবং পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পূর্ণ করার কাজ চলছে। তারপরে লেখা আছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর DPE সূত্র বলছে OMR শিট ও প্রশ্নপত্র তৈরির কাজ চলমান থাকলেও চলতি বছরের নিয়োগ পরীক্ষা আয়োজনের সম্ভাবনা কম, তবে আগামী বছরের শুরুতেই এই পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। DPE সূত্রে জানা গেছে, 2009 থেকে 2019 সাল পর্যন্ত 10 বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1,97,864 জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়, কিন্তু মুজিব বর্ষে সব শূন্য পদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা ভেস্তে যায়। গত বছর 9 অক্টোবর দেশের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে 32,000 সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদ এবং জাতীয়করণ করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে DPE সায়ের আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় বেতন স্কেল 2015-এর 13তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। পরবর্তীতে করোনা মহামারী ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওই নিয়োগ পরীক্ষা নেওয়া হয়নি, তবে আগামী 12 সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণার পরপরই স্থগিত থাকা এই নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে DPE। DPE সূত্রে জানা গিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে SSC ও SSC পরীক্ষাসহ বড় পাবলিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এ কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 32,000 সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা আয়োজনের জন্য কেন্দ্র নিয়ে সমস্যা হবে, তাই চলতি বছরে এই নিয়োগ পরীক্ষা হচ্ছে না, তবে আগামী বছরের প্রথম দিকেই নিয়োগের পরীক্ষা হতে পারে। এক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে, সেই লক্ষ্য নিয়েই DPE কাজ করছে বলে জানা গেছে। এ প্রসঙ্গে DPE-র অতিরিক্ত মহাপরিচালক সোহেল আহমেদ বলেন, আমরা প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি শুরু করেছি, পরীক্ষার OMR শিট ছাপানো হচ্ছে, প্রশ্নপত্র তৈরির কাজও চলছে। জানা গেছে, 2020 সালের আগে 2018 সালের 30 জুলাই সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই নিয়োগ পরীক্ষায় মোট উত্তীর্ণ হন 55,295 জন, এর মধ্যে নিয়োগ পান 18,147 জন। এর আগে একই বছর 2014 সালে স্থগিত পরীক্ষাটিও নেওয়া হয়। ওই পরীক্ষায় মোট উত্তীর্ণ হন 29,555 প্রার্থী, এর মধ্যে নিয়োগ পান 9,767 জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 2020 সালের নতুন নিয়োগের 32,000 পদের বিপরীতে 13 লাখের বেশি প্রার্থী আবেদন করেছেন। বন্ধুরা, এই ছিল হচ্ছে আজকের ভিডিওর বিস্তারিত। যারা আজকের ভিডিও থেকে ন্যূনতম উপকার পেয়েছেন, তথ্য পেয়েছেন, অবশ্যই আজকের ভিডিওটি লাইক দিয়ে যাবেন, শেয়ার করবেন। যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জন্য দ্বার খোলা আছে, আপনারা সেখানে কমেন্ট করতে পারেন, আমরা অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। আজ এ পর্যন্তই, যদি বেঁচে থাকি দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।